বয়স আছে আলোক ঘর আছে আমি ওই সাইডে গিয়ে জোরে আওয়াজ ওঠে ওদেরকে বিট করতে হবে আলোক পাওয়ার আলোক পাওয়ার ইয়েস আমি এখন আমার আমরা আলোক পাওয়ার আছি অ্যালোভেরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অ্যালোভেরা কোম্পানি চিন্তা করতে পারেন আমরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অ্যালোভেরা কোম্পানি আমরা 40 বছর পার হয়েছি আমি থ্রু যাব আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস ওনার আমাদের 40টা ভ্যালু আমাদের সাকসেস হইতে হইতে আমরা কি করতে হয় আমাদের কোম্পানি কোনো নতুন কোম্পানি না যে কোনো বিজনেসে অনেক সময় দেখা যায় কি প্রথম 1, 2, 5, 10 বছরে অনেক ধাক্কা থাকে কোম্পানি টিকে 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 না সন্দেহ থাকে এই কোম্পানি সিন্স 2000 এই স্লাইডগুলো হচ্ছে আমাদের গত বছরের গ্লোবাল র্যালির স্লাইড তো এই জন্য আপনাদের গত বছরের নাম্বারগুলো আছে তার মানে 40+ আমার যখন 40 ইয়ার্স হয়েছে উই স্টার্টেড ইন 1978 আমাদের অফিস ইন স্কটল্যান্ড অরিজোনা র্যাক্সমন ওনার জন্য বড় একটা ক্লাব হতে পারে উনি কোম্পানির ফাউন্ডার উনি বড় একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন উনি চেয়েছিলেন মানুষদেরকে সাহায্য করার জন্য এবং উনি একটা মিটিং রুমে অ্যারাউন্ড 40 পিপল নিয়ে কাজ বসেছিলেন এবং বলেছিলেন যে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ অ্যালোভেরা তখন ওনাকে একজন বলেছিলেন হু অ্যালোভেরা মানে মানুষ চিন্ত না যে অ্যালোভেরা একটা মানুষ নাকি একটা প্ল্যান্ট ওকে সো সেখান থেকে উনি একা এখন আমরা মোর দ্যান 10 মিলিয়ন ডিস্ট্রিবিউটার্স উনি সবসময় মানুষদেরকে আগে রাখেন আপনি যদি নিজের স্বার্থে এই ব্যবসাটা করতে যান আপনি আগাইতে পারবেন না কিন্তু আপনি যদি মানুষদেরকে সামনে রেখে তাদেরকে সাহায্য করার জন্য তাদের কষ্ট তাদের কি তাদের প্রবলেম সলিউশন করতে চান আপনি উইনার হবেন র্যাক্সমন উনি সবসময় পুট পিপল ফার্স্ট বি প্যাশনেট বাংলায় প্যাশন আমার মানে কিছু কিছু ওয়ার্ডে একটু হেল্প লাগে আমি তো 5 বছর বয়সে নরওয়ে যাই এবং আমার মা বাংলা টিচার আমি ওনার আসলে খুবই থ্যাঙ্কফুল যে আমি বাংলা ভাষা বলতে পারি আমার অনেকেই কাজিন অনেকেই আছে যারা আমরা বাইরে থেকেছি ভাষা অতটা ফুলফিল না সো আমার একটু সাহায্য লাগবে আমাকে কি সাহায্য করবেন আপনারা সো বলেন বাংলায় প্যাশনেট কি কি হয় ফেসবুকে দেখলাম হ্যাঁ আমাকে একটু সাহায্য করেন না কি বলে অনুরাগ আর একটা কিছু আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে আপনার ভিতর থেকে আসে না ইচ্ছা আকাঙ্ক্ষা আরো কিছু প্যাশনেট প্যাশনেট মধ্যে কিন্তু অনেক একটা ওয়ার্ড যেটার ভিতরে লাগে যে মানে ওইটা ছাড়া আমার হয় না আকাঙ্ক্ষা ওকে সো আমাদের কি হবে আমরা নো শর্টকাট আমরা ফরএভারে আমরা কোনো শর্টকাট নিতে পারি না এখানে কোনো কেউ যদি ভাবছেন যে আপনি রাতারাতি এখানে বড় লোক হবেন দেয়ার ইজ নো শর্টকাট হু ইজ হি এনে আমার নাম হচ্ছে গ্রেগমন ইনি র্যাক্সের ছেলে হি ইজ আওয়ার প্রেসিডেন্ট ওনাকে কি একটা বড় ক্ল্যাব দেওয়া যায় কিনা এবং গ্রেগমনকে কি আমরা বাংলাদেশে চাই না উই ওয়ান্ট হিম ইন বাংলাদেশ এবং আমাদের কি করতে হবে যদি কপালটা কুচকায় থাকি আমাকে আমি কি বিজনেস অ্যাট্রাক্ট করব সবসময় মুখে হাসি থাকলে বিজনেস অ্যাট্রাক্ট করবে সো কিপ স্মাইলিং and integrity ekhane amar ekto sahajjo lagbe what is integrity satota apne jokhon nei apne pichone manush ki kotha bole ha apne integrity ache kina apner upor manush bishwash rakhche kina so amader emon porichoy dite hobe jani amaderke manush bishwash kore
আমাদের ফরএভার গ্রেটফুল থাকতে হবে। আমাদের আমরা অনেক সময় ভুলে যাই আসলে আমাদের কি আছে, আমাদের ভালো স্বাস্থ্য আছে, আমাদের পরিবার আছে, আমাদের কাছে কি পৌঁছে গেছে আসলে, কিন্তু আমাদের কাছে কি আছে এটা অনেকের কাছে নেই। তো আমরা যদি আল্লাহর কাছে আমরা যদি গ্রেটফুল থাকি আমাদের বরকত বেড়ে যায়। সো উই মাস্ট বি গ্রেটফুল। সিক অ্যাডভেঞ্চার, আপনাদের মধ্যে কেউ কি অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারকে বাংলায় কি বলে? রোমাঞ্চ। জি রোমাঞ্চ, আমি একটা কাহিনীতে একটা স্টোরি পেরিয়ে গেলাম, একটা কিছু যেটা জানি না সেটা জানার চেষ্টায় আসলাম। আমি কবির ভাই বললেন যে আমাদের মজা লাগতে হবে, আনন্দ নিয়ে বিজনেস করতে হবে। যদি আনন্দ নিয়ে বিজনেস করেন তাহলে কখন সকাল হয়ে গেছে, কখন সন্ধ্যা হয়ে গেছে, কখন জানুয়ারি টু ডিসেম্বর এবং সিভি অ্যাচিভ করে ফেলছেন আপনি নিজেই জানবেন না। আওয়ার স্টাফ, উই হ্যাভ এ ফ্যান্টাস্টিক স্টাফ, ওনাদের পুরো গ্লোবাল স্টাফের জন্য কি আমরা একটা হাতে তালি পাঠাতে পারি? দে আর অ্যামেজিং। জানেন কি, হেড অফিস থেকে তারা আপনাদের কেয়ার করে। আমার কাছে ফোন আসে যে আমাদের অ্যাচিভাররা কি ভিসার জন্য দাঁড়িয়েছে, এখনো ভিসার জন্য দাঁড়ায়নি। এটা আমি খুবই কিন্তু মানে সারপ্রাইজ যে আমরা ফরএভার লিভিং এ কি পাচ্ছি, আমরা পাচ্ছি তিনটা ভ্রমণ। এবং আমাদের যখন আমরা ওই ভ্রমণে যাই, আমাদের হোটেল বুকিং যে কোনো হোটেলে টপ হোটেলে আপনি কিভাবে যাবেন, এভরিথিং ওনারা কিন্তু আপনার আইডি নাম্বার দিয়ে আপনাকে নিয়ে কিন্তু ওনারা কেয়ার করে। এবং এখানকার স্টাফ, সিএটি স্টাফ, অল অফ দ্যাম, এভরি ওয়ান কেয়ারস অ্যাবাউট ইউ। উই হ্যাভ এ এক্সিকিউটিভ টিম, ইনাদের এক্সপিরিয়েন্স টুগেদার ইজ হিউমাঙ্গাস। এবং তারা এখানে একদম বিজনেস স্টার্টিং এর থেকে এখন পর্যন্ত আছেন। ওনারা ইনভেস্ট করে ইন ইনফ্রাস্ট্রাকচার, যেটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট টেকনোলজি, জানি আমাদের হাইয়েস্ট কোয়ালিটি প্রোডাক্ট থাকে। জানি কি, দুইটা মেশিন আছে আমেরিকাতে, এই দুইটা মেশিন এত এক্সপেন্সিভ যে শুধু FBI-এর কাছে আছে আর ফরএভার লিভিং প্রোডাক্টের কাছে আছে। যখনই কেউ না কেউ এসে ক্লেম করে যে আমাদের প্রোডাক্ট তোমাদের প্রোডাক্ট থেকে ভালো, তখন ওই মেশিনারিতে দেওয়া হয়, ওখান থেকে DNA অ্যানালাইজ করা হয়, এবং ফরএভার গ্যারান্টি দিয়ে বলতে পারে যে নো প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ হায়ার কোয়ালিটি। কারণ আমরা ইনশিওর করি যে আমরা হাইয়েস্ট টেকনোলজি এবং হাইয়েস্ট কোয়ালিটি আমরা বানাই। আমরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অ্যালোভেরা প্রোডিউসার। আমাদের অ্যালোফিল ইন ডোমিনিকান রিপাবলিক, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটস। ইটস অর্গ্যানিকলি মেড, কোনো কেমিক্যাল দেওয়া না। একটা জমিন যদি অর্গ্যানিক থাকতে হয় সেখানে মিনিমাম 7 বছরের কোনো কেমিক্যাল দেওয়া হয়নি। এবং এখানে ইভেন এই যে আগাছাগুলো খাওয়ার জন্য ছাগল রাখা হয়েছে, তো ছাগলরা খায়। এবং আপনি এই অ্যালোভেরার ফিল্ডগুলো যদি ফার্টিলাইজ থাকে তখন অ্যালোভেরার আউটার লিফকে আবার ডিকম্পোজ করা হয়। ইনক্রেডিবল প্রোডাক্টস। আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করেছেন? Yes. 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 আমাদের ফ্যান্টাস্টিক প্রোডাক্ট লাইন আছে, আমাদের নিউট্রিশন, আপনার অ্যালো ড্রিঙ্কস, পার্সোনাল কেয়ার, ওয়েট ম্যানেজমেন্ট এবং মেকআপ।
আমাদের মোর দ্যান 50 মিলিয়ন প্ল্যান্টস, এবং প্ল্যান্টের নাম কি? অ্যালোবারবেন্ডেন্সিস মিলার। আপনি অ্যালোভেরার মধ্যে আপনার অ্যারাউন্ড 300 স্পিচিস আছে, 300 জাত। এই 300 জাতের মধ্যে শুধুমাত্র আপনার হাতে গোনা 4-5টা খাওয়া যায়, এবং এই অ্যালোভেরার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে অ্যালোবারবেন্ডেন্সিস মিলার। আমাদের বাংলাদেশে যে অ্যালোভেরা পাওয়া যায় সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যালো। এটা ফ্যামিলি সেম, ইন্ডিয়ান অ্যালোর মধ্যে অনেক নিউট্রিশন আছে, কিন্তু সবচেয়ে পাওয়ারফুল হল অ্যালোবারবেন্ডেন্সিস মিলার। আপনি গ্লোবাল ব্র্যান্ডিং, আপনি দুনিয়ার বিভিন্ন জায়গায় যাবেন, আপনি দেখবেন যে ফরএভার লিভিং প্রোডাক্টস মানুষ অলরেডি চিনে জানে। আপনি একটা গ্লোবাল কোম্পানির সাথে আছেন। অ্যালোভেরা অফ আমেরিকা, আমাদের ফ্যাক্টরি যেখানে আপনার সবগুলো প্রোডাক্ট প্রডিউস হয়ে পুরো দুনিয়াতে পৌঁছায় যায়, ইটস ইন ডালাস। কে ডালাসে যেতে চান? 2018 আমি ঘুরে এসেছিলাম, এবং তখন আমাদের ফরএভার থেকে শুধু আমি একাই কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, এবং তখন আমি মানে আমার ড্রিম জেগেছে যে না, আমরা প্লেন ভরে বাংলাদেশকে নিয়ে গ্লোবাল র্যালিতে যাব। কোয়ালিটি টেস্ট ওনারা ইনশিওর করে, আপনার 1.5 মিলিয়ন টেস্ট করে, জানি আপনি হাইয়েস্ট কোয়ালিটি আপনার আপনি প্রোডাক্ট পান। এবং ফরএভার নিউট্রিসিউটিক্যাল, এটা হলো আর একটা ফ্যাক্টরি আমাদের যেখানে আমাদের ট্যাবলেট ফর্মগুলো বানানো হয় উইথ দ্য হাইয়েস্ট টেকনোলজি। আমরা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এটা নিয়ে আমি একটু কথা বলব, একটু সময় দেব। আমরা এই দুনিয়াতে আসি, আমি দৈনিক যে জিনিসগুলো ব্যবহার করি আমি কিন্তু আমি একটা ফুটপ্রিন্ট আমি দিয়ে যাই এই দুনিয়ার উপর। আমি যখন একটা প্লাস্টিক ব্যবহার করে আমি প্লাস্টিকটা ফেলে দিচ্ছি, চকলেটের প্লাস্টিকটা ফেলে দিচ্ছি, সেই প্লাস্টিকটা গুঁড়ো গুঁড়ো হয়ে ডিপে পানিতে চলে যাচ্ছে। সো তার মানে আমার মার্কিং জেনারেশন রয়ে যাচ্ছে। ফরএভার লিভিং প্রোডাক্টস, তারা প্রত্যেকটা পণ্য যারা বানায় এটা জানি না ন্যাচারাল, জানি ক্ষতি না হয় সেটা চিন্তা করে ওনারা বানায়। সো আপনি যে প্রোডাক্টগুলো ব্যবহার করেন দাঁত মাজার জন্য, যদি ফরএভার থেকে না হয় অন্য অন্য কোম্পানির হয়, আপনি কি ভাবেছেন এই যে কেমিক্যাল এর মধ্যে দেওয়া এটা আপনার কতটুকু ক্ষতি করতেছে, পরিবেশের কত ক্ষতি করতেছে, পশু পাখির কত ক্ষতি করতেছে? সো দে মেক শিওর দ্যাট আমাদের প্রোডাক্টস আর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি। আপনি ফরএভার সাকসেস হতে হলে আপনার কমিটমেন্ট থাকতে হবে। ইজ হি কমিটেড? আপনি দেখবেন আমাদের ফরএভার সাথে যারা যারা আছে তাদের ইন্সপায়ারিং স্টোরিজ আছে। এইটা এই স্টোরি টাইমটা আমার একটু মনে আছে, এটা আমাদের যখন জাপানে সুনামি হয় তখন এই যে ভাঙচুর হয়ে আপনার জাপানের এই ছবিটা, তখনও কিন্তু কেউ না কেউ সিভির জন্য কাজ করছে, কেউ না কেউ। জাপান ইজ নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। সো ফরএভারে মানুষ অনেক কঠিন অবস্থার থেকে কিন্তু অনেক জায়গায় পৌঁছা যায়। সো এখানে আপনার ফরএভার স্টোরি কি? ফিলিং ড্রিমস, ইনি একদম ওনার পকেটে টাকা ছিল না এমন পর্যায়ে, এবং উনি একটা গ্লোবাল র্যালিতে যখন দেখলেন এত বড় বড় চেক, উনি নিজেকে সিদ্ধান্ত নিলেন যে আমি নেব, এবং উনি ওনার স্বপ্ন পূরণ করছে। আপনিও কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। এখানে ফ্রেন্ডশিপ, আপনি একা না কিন্তু, আমরা সবাই মিলে একসাথে হাত ধরে ধরে কিন্তু কাজ করি, কারণ আমরা এক ফ্যামিলি, ফরএভার ফ্যামিলি। মিলে আমরা ফুড প্যাকিং করি। সো পৃথিবীতে বিভিন্ন দেশে কম্পিটিশন হয় আমরা ফরএভার কত টন ফুড প্যাক করতে পারবো। ইন্ডিয়াও কিন্তু ফরএভার আমি যে এই সপ্তাহে দেখলাম যে ওনারা হিউজ প্যাকিং করেছে, হিউজ টনস। সো কন্ট্রিবিউট করা, যাদের খাবার নেই তাদের কাছে খাবার পৌঁছায় দেওয়া। আমরা কি ফরএভার রাইস এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশে করব? ইয়েস। সো চেঞ্জেস লাইফ, চিন্তা করেন এমন একটা ইয়াং ছেলে, সে এরকম একটা গাড়ি অর্জন করেছে,
So, আমাদের এই যে যে কার বোনাস আপনি ফরএভার টু ড্রাইভ, ইয়াং কত না বাংলাদেশে বেকার আছে, মাস্টার্স করা বাবার বাসায় আছে, সে যদি 6 থেকে 8 মাস জোরে সোরে কাজ করে সে যদি একটা গাড়ি অর্জন করে, চিন্তা করেন সে নিজের জীবন চেঞ্জ হচ্ছে, কত মানুষের জীবন চেঞ্জ করতে পারে। প্যাশন, এই ওয়ার্ডটাও একটু হেল্প লাগবে। হোয়াট ইজ দ্যাট? যে এমন ভাবে করা মানে মনোপ্রাণ দিয়ে করা, বাংলাকে প্যাশনের কি বলে, উৎসাহ। আপনারা পিছন থেকে কেউ কিছু বলছেন না কেন? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা লাগে। Yes. Okay, experience like another. আপনি এখানে ফরএভার আমাদের যে গ্লোবাল র্যালিগুলো হয়, যে আপনি ইউটিউবে যায় দেখেন যে ইটস অ্যামেজিং, ওখানে থাকাটা হলো আপনি চিন্তা বাইরে। সো আমাদের এখন অস্ট্রেলিয়াতে আমাদের গ্লোবাল র্যালি 2020 হচ্ছে, এবং আপনাদেরকে আমি জানাই দিই, আপনারা রুমে যারা যারা আছেন সবাই যেতে পারবেন, সবাই যেতে পারবেন। আমি মেক শিওর করবো, আমি কয়েকটা টিকিটের কথা বলেছি, কিন্তু আপনারা যদি চান অফিসে যায় আপনি আপনার নাম দিবেন, এবং 3,780 টাকার টিকিট আমাদের গ্লোবাল র্যালির টিকিট, 2 দিনের টিকিট অস্ট্রেলিয়াতে, মের 1 তারিখ এবং মের 2 তারিখে হচ্ছে। যখন যে কোনো একটা দেশ, যে কোনো একটা দেশ যখন আমাদের ক্রিকেট প্লেয়াররা তারা যখন ওয়ার্ল্ড কাপে যাবে, তারা যখন ওয়ার্ল্ড কাপ রিপ্রেজেন্ট, তাদেরকে চিয়ার করার জন্য আপনার কি বলবো চিয়ার লিডার যায় না, তারা তো যায়। এবং আপনি যদি আমাদের যারা গ্লোবাল অ্যাচিভার তাদের সাথে যদি আপনি অস্ট্রেলিয়াতে যান, ওখানে 2 দিন থেকে আসেন, আপনি কি না শিখতে পারবেন। সো আমি চাই আমরা স্পিরিট আওয়ার জিতবো, আমরা বাংলাদেশ রিপ্রেজেন্ট করবো। আপনি মেক শিওর করেন যে আপনার টিমে সবাই জানে, টিকিট যখন তখন শেষ হয়ে যাবে, যারা নন কোয়ালিফায়ার তারা যেতে পারে। সো আপনার আমাদের ট্রিপ থাকে টু ইগল ম্যানেজার্স, আমাদের ড্যালাসে হয় প্রোগ্রামস। সো এক্সাইটমেন্ট, আপনার মধ্যে এক্সাইটমেন্ট আছে? আমাদের গ্রেট প্ল্যানস এহেড, 40 বছর পার হয়ে গেছে, কিন্তু আরো 40 বছর যেন আমরা বিজনেস করতে পারি। র্যাক্সমন, গ্র্যাগমন ইনশিওর করেছে আমাদের ফিউচার। সো ইনভেস্টমেন্ট ইন ডিজিটাল ইনভেস্টমেন্ট, আপনি কি জানেন এখানে কারা কারা ফরএভার বিজনেস ওনার? এখানে কারা কারা ফরএভার বিজনেস ওনার, হাত তুলেন। ওকে, জানেন আপনাদের প্রতিজনের আইডি নম্বর এবং .fbo.foreverliving.com, আপনাদের প্রতিজনের ই কমার্স আলাদা নিজস্ব ওয়েবসাইট আছে আপনাদের সবার জন্য। আপনি চিন্তা করেন যদি আপনার একটা ই কমার্স ওয়েবসাইট করতে যান, আপনার কত কস্টলি হবে। আপনি বাংলাদেশে বসে কানাডাতে মাল সেল করতে পারেন, আপনি বাংলাদেশে বসে ইউকেতে, 160 দেশে আপনার আইডি নম্বর .fbo.foreverliving.com আপনার নিজের ওয়েবসাইট। ফরএভার লিভিং প্রোডাক্টস, আপনি যেন ডিজিটাল বিজনেস করতে পারেন, আইফোন দিয়ে সেটার ব্যবস্থা করে রেখেছে। অ্যান্ড 2x, 2x মানে কি? ডাবল, নিজের সাথে কম্পিটিশন। আপনি যদি গত বছর যা করেছেন আগামী বছর ডাবল করেন, আপনাকে 2x রেকগনিশন দেওয়া হবে। হাইয়েস্ট বোনাস, আমরা বলবো যে আসলে MLM কোম্পানিদের মধ্যে আমরাই হাইয়েস্ট বোনাস দিই, তাই কি না? Yes, yes, you get the highest bonus. আমাদের হাইয়েস্ট বোনাস $1.1 million ওয়ান সিঙ্গেল চেক। ওয়াও, চেয়ারম্যান বোনাস, এই যে যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, জানেন কি যখন আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হচ্ছেন আপনি বিজনেস লাইসেন্স পাচ্ছেন, এবং চেয়ারম্যান বোনাসের ভাগ পাওয়ার আপনি রাইট পেয়ে যাচ্ছেন। আপনি নাম দেওয়া হচ্ছে ফরএভার বিজনেস ওনার।
এবং আপনি প্রোডাক্ট ইউজার হইলে আপনার স্টোরি, হাউ মেনি স্টোরি, হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ হ্যাভ, এবং এরকমই একটা প্রোডাক্ট কিন্তু আমাদের সাব্বির ভাই, আমাদের অনেকের, আমাদের কুমকুম ভাই জীবন পাল্টিয়ে দিয়েছে। প্রতিটা প্রোডাক্টের পিছনে একটা স্টোরি আছে। আপনার স্টোরি কি? উই অল আর কন্টেন্ডার্স। কন্টেন্ডার্স মানে কি? আমরা সবাই প্রতিযোগিতা করতে পারি। হ্যাঁ, আমরা সবাই কিন্তু একটা প্রতিযোগিতার মধ্যে আছি। তো সিলেটিরা ডিক্লারেশন চলে আসছে, সিলেটিরা চিটাগাংকে বিট করবে, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু আমারও কিন্তু, আমি জানি আমরা উইনার্স, আমরা ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান হব, হবে কি না? ইয়েস, কারণ কি আমরা সবাই কম্পিটিশন করতে পারি, আমরা সবাই কন্টেন্ডার্স। এন্ড কেন আমরা জিততে পারবো? এই জন্যে যে আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস রাখতে হবে, কিন্তু র‍্যাক্সও কিন্তু আপনাদের উপর বিশ্বাস রেখেছে। র‍্যাক্স বাংলাদেশের উপরে এতটা বিশ্বাস রেখেছে, উনি 6 বার বাংলাদেশে এসেছে, নরেতে কিন্তু উনি 1 বারও যাবে। 5 মিলিয়ন পপুলেশন, ওখানে কি হবে? 160 মিলিয়ন, এটা হলো ডায়মন্ডের খনি। সো এখানে র‍্যাক্স আপনাদেরকে বিশ্বাস করেছে, এবং আমি জানি যে আপনারা পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।